হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকে তোমাদের জন্য থাকছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আজ 18/1/2024 তারিখে একটা নোটিফিকেশনের মাধ্যমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য। নোটিশের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ L/PR/19/2024। এটা কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটেও রয়েছে, সুতরাং এটাকে ফেক ভাববার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই নোটিফিকেশনটা দেখো যারা পরীক্ষা দিতে চলেছো, নাহলে কিন্তু বড় মিস হয়ে যেতে পারে। কারণ তোমরা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন অফ অল HOI, অর্থাৎ প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার মশাইদেরকে এই তথ্য দেওয়া হচ্ছে। অ্যান্ড স্টেক হোল্ডার্স অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 উইল বি হেল্ড অন ইচ ডে। এই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হবে প্রত্যেক দিন অ্যাজ পার এক্সিস্টিং শিডিউল, যে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী, উইথ রিভাইজ টাইমিং। কিন্তু সেই রুটিনে যে টাইম বলা আছে, যে টাইমে পরীক্ষা হওয়ার কথা, সেই টাইমটার পরিবর্তন করা হচ্ছে। করে সেটা হচ্ছে ফ্রম 9:45 AM টু 1 PM। সকাল 9:45 পরীক্ষা শুরু হবে এবং দুপুর 1টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা হবে। আগের যে পরীক্ষার টাইমের কথা বলা হয়েছিল সেই টাইমটা বাদ যাচ্ছে, রুটিনটা একই থাকছে, ডেট একই থাকছে, কিন্তু টাইম হয়ে যাচ্ছে সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত ফর অল সাবজেক্ট এক্সেপ্ট ভোকেশনাল সাবজেক্ট। অর্থাৎ ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, মিউজিক, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন, এই সব সাবজেক্টগুলো বাদ দিয়ে যাদের জন্য টাইমিং হচ্ছে বলে দেওয়া আছে, ফর হুইচ দ্য টাইমিং উড বি ফ্রম 9:45 টু 11:45, অর্থাৎ 2 ঘন্টার জন্য এই সব সাবজেক্টগুলোর পরীক্ষা হবে। কাদের? অর্থাৎ ভোকেশনাল, ভিজুয়াল আর্ট, মিউজিক, হেলথ, ফিজিক্যাল এডুকেশন, এদের পরীক্ষা হবে 2 ঘন্টা সকাল 9:45 থেকে 11:45 অবধি। এবং অন্যান্য সমস্ত সাবজেক্টের জন্য পরীক্ষার টাইমিং হচ্ছে সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত, 3 ঘন্টা 15 মিনিট। এবং তার সঙ্গে পরিষ্কার করে আরও একটা কথা বলা রয়েছে, কাইন্ডলি ইগনোর দ্য প্রিভিয়াস টাইমিং অ্যাজ মেনশনড ইন মেমো নাম্বার DS Exam 030/2023 ডেটে 24/5/2023। অর্থাৎ 24/5/2023 যে নোটিফিকেশান বেরিয়েছিল তাতে পরীক্ষার যে সময়টা বলা ছিল ডেটটা নয়, মনে রাখতে হবে রুটিন একই থাকবে। অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে সেইখান থেকেই শুরু হবে, কিন্তু তার যে পরীক্ষার টাইমিং ছিল মনে হয় দুপুর 12টা বলা ছিল, সেইটার জায়গায় কিন্তু পরীক্ষার সময় শুরু হয়ে যাচ্ছে 9:45 থেকে। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে হয়তো 8:30 থেকে 9:45 ভেতরে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সচেতন হবে, এই নোটিশটা মাথায় রাখবে যে আগের সমস্ত সময়সূচিকে পরিবর্তন করে দিয়ে নতুন সময়সূচি ঘোষিত হলো আজকে 18/1/2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যে পরীক্ষা কিন্তু একই দিনে হবে, কিন্তু যেটা আগের সময়সূচি ছিল সেটা এগিয়ে এসে সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে হয়তো তারও 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেই মতো কিন্তু তোমরা নিজেদেরকে তৈরি করে নিও এবং সেই মতো প্রস্তুতি নিয়েই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেও। আমার মনে হয় এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন। কেন এই পরিবর্তন সেগুলো হয়তো পরবর্তীকালে জানা যাবে, কিন্তু এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু সময়ের পরিবর্তন হলো, টাইমিংয়ের পরিবর্তন হলো। 3 ঘন্টা 15 মিনিটই টাইম থাকছে, কিন্তু সেটা দুপুর 12টার জায়গায় চলে আসছে সকাল 9:45 পরীক্ষা শুরু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।